আকাশ, তুমি আমার কাছে এক বছর সময় চেয়েছিলে, সেখানে দু বছর হতে চললো, তুমি একটা ছোটোখাটো চাকরিও জোগাড় করতে পারো নি। মা বাবাকে আমি আর কতদিন আটকে রাখবো? আমি আর জাস্ট নিতে পারছি না, তাই খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি, বাবা মায়ের দেখা ডাক্তার ছেলেকেই আমি বিয়ে করব। আর আমাদের সম্পর্ক আজকের পর থেকে আর কোনো রকম থাকবে না, তুমিও আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। ভুলে যেও আমাকে, ভুলে যেও আমাদের সম্পর্ককে, ভালো থেকো। এই পৃথিবীতে সব থেকে সস্তা কোন জিনিসটা বলুন তো? ভালোবাসা। তা না হলে দু বছর একটা সম্পর্ককে কেউ এভাবে দু মিনিটে শেষ করে দিতে পারে? কি করে পারলে তুমি তানিয়া, কি করে? আর একটু অপেক্ষা করতে পারলে না? একটা কথা সত্যি করে বলো তো তানিয়া, তুমি বলে সব কিছু ভুলে যেতে, তুমি কি পারবে আমাকে ভুলে যেতে, একসাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোকে ভুলে যেতে? বলো না তানিয়া, তুমি পারবে তানিয়া, তুমি পারবে। তাই তো আমাদের সমস্ত সম্পর্ককে ভুলে গিয়ে আজ মা বাবার দেখা ডাক্তার ছেলেকেই বিয়ে করতে রাজি হয়ে গেছো। একদিক দিয়ে বলতে গেলে না, ভালোই করেছো। টিউশনের কটা টাকায় আমার নিজেরই ঠিক মতো পেট চলে না, তোমার কি খেয়াল রাখবো বলো? আমিও চাই তুমি খুব খুব ভালো থাকো, সুখে স্বাচ্ছন্দ্যে থাকো, যেটা আমি তোমাকে কোনো দিনও দিতে পারলাম না। তবে কি জানো তো, তানিয়াকে ছাড়া আকাশ বাঁচবে না, বাঁচতে পারে না। আর তানিয়াকে অন্য কারোর সাথে দেখার থেকে এই পৃথিবী থেকেই বিদায় নেওয়াটা আকাশের কাছে অনেক অনেক বেশি সোজা। আকাশ বেঁচে আছে না মরে গেছে তাতে তানিয়ার আর কিছু যাবে আসবে না আমি জানি। যেখানেই থাকো ভালো থেকো। Thank you.
আকাশ, আচ্ছা তোর কি ব্যাপার বলতো? তানিয়া আমাকে একটু আগে ফোন করে বলছে তুই নাকি ওর ফোন ধরছিস না, সব জায়গায় নাকি ব্লক করে রেখেছিস। মানে কি বলবো, থ্যাংক কর তুই আমার অন্তত ফোনটা ধরলি। আচ্ছা শোন, দেখ ছাড়, তানিয়া তোকে জানিয়ে দিতে বললো যে গতকাল রাতে ও তোর সাথে নাকি মজা করছিল। ও গতকাল তোর সাথে যেগুলো করেছে সব মজা করেছে, বুঝলি তো, নাথিং সিরিয়াস, ঠিক আছে। ও যে তোকে উল্টো পাল্টা নাকি বলেছে সবটাই নাকি ও তোর রিয়াকশনটা মানে দেখার জন্য বলেছে নাকি তুই কি রিয়্যাক্ট করিস, ঠিক আছে, আর অন্য কিছুই না রে। আরে ও যখন আমার কথাগুলো বলছিল না, খুব গিল্টি ফিল করছিল, মানে কি আর তোকে বলবো, শোন না। আরে ও খুব কষ্ট পাচ্ছে, ওর সাথে একটু ফোনে কথা বল। আরে না হলে তুই হোয়াটসঅ্যাপে তো কিছু তো রিপ্লাই দে। হ্যালো হ্যালো, আরে কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো, যে ভুলটা আমি করেছি দয়া করে আপনারা কেউ যেন সেটা করবেন না। তানিয়া যে আমার সাথে জাস্ট মজা করছিল আমি তো সেটাও জেনে যেতে পারলাম না। আর একবার যদি মা বাবা বন্ধু বান্ধব এই সুন্দর ভালোবাসার সম্পর্কগুলোর কথাও ভাবতাম না, থাক এসব বলে আর কি বা হবে, জীবন একটাই, তাই এভাবে শেষ না করে দিয়ে প্রাণ খুলে বাঁচতে শিখুন।